এই মানব জীবনের মূল শারীরিক ব্যবস্থাপনায় হরমোনের গুরুত্ব অপরিসীম। সেই হরমোনজনিত সমস্যা এর স্বরূপ কী হতে পারে সেটা নিয়েই কথা বলবো দেশের খ্যাতিমান হরমোন রোগ বিশেষজ্ঞ এবং অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের সাথে। চলুন তার কাছে শুনে নিই গুরুত্বপূর্ণ এই হরমোন ব্যবস্থাপনায় কীভাবে আমরা সুস্থ থাকতে পারি। বাংলাদেশে হরমোনজনিত রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি, এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের শরীরকে কিন্তু নিয়ন্ত্রণ করে দুটো সিস্টেম, একটা একটা বলি আমরা নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে হরমোন সিস্টেম। তো এই দুটো সিস্টেম সারা বডিতে ছড়িয়ে থাকে এবং বডির সমস্ত কার্যক্রম কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে হরমোন সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা দেখা যাচ্ছে যে ডায়াবেটিসও কিন্তু একটা হরমোনজনিত রোগ, ইনসুলিনের ঘাটতি অথবা অকার্যকর হয়ে যাওয়ার কারণে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করে। এবং দ্বিতীয় হরমোন রোগ যেটা আমরা বলবো, ইনফ্যাক্ট এটাই সবথেকে বড় হরমোন রোগ, সেটাকে আমরা বলি থাইরয়েডের রোগ। বাংলাদেশে 3,60,00,000 মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত, তাহলে বুঝতে পাচ্ছেন যে কত বড় একটা অংশ থাইরয়েড রোগে আক্রান্ত। থাইরয়েডটা হচ্ছে আসলে আমাদের গলার সামনে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে হরমোন তৈরি হয়। সেই হরমোনটা আসলে আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের বড় হওয়া, ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া, কারো প্রেগনেন্সি হওয়া, এবং বাচ্চার যে ব্রেনের ডেভেলপমেন্ট, সে চালাক চতুর হবে না হাবাগোবা হবে, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাইরয়েড হরমোনের উপরে। সুতরাং এর বাইরেও কিন্তু আরও নানান রকম হরমোন রোগ রয়েছে, যেমন যেরকমভাবে বলা হচ্ছিল যে আসলে মেয়েদের যে হরমোন রোগ যে সমস্যা সেটা কিন্তু অনেক বেশি। এর মধ্যে একটা রোগ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, যেখানে আসলে দেখা যায় যে আমাদের মেয়েদের মুখে দাড়ি গোঁফ হচ্ছে, মাসিকটা অনিয়ম হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, পেটে ফাটা ফাটা দাগ পড়ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হচ্ছে। এটাকে বলে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, ওভারিটা বড় হয়ে যায়। তো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশে, কিন্তু প্রচুর মেয়েরা, বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা মোটা হয়ে যাচ্ছে, বংশগতিতে আছে, তাদের কিন্তু এই রোগ হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রোগটার 3টা স্টেজ আসলে আমরা লক্ষ্য করি, যে বিয়ের আগে একটা স্টেজ যখন দাড়ি গোঁফ হওয়ার কারণে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় মেয়েটা ভুগতে থাকে, সে স্কুলে যেতে চায় না, কলেজে যেতে চায় না, অনেক স্টুডেন্ট আমরা দেখছি ইউনিভার্সিটি ড্রপ করে দিয়েছে, কারণ গেলেই সেখানে বুলিং হচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি তো মনে হয় ছেলে হয়ে যাচ্ছ, তোমার মুখে গোঁফের রেখা দেখা যাচ্ছে, দাড়ি দেখা যাচ্ছে। তো সে ডিপ্রেশনে পড়ে অনেককে আত্মহত্যা করতেও আমরা শুনেছি, যে এরকমিতা এবং সংবেদনশীলতার সাথে এটা দেখা দরকার। এবং এই যে বিয়ের আগ পর্যন্ত এটা অ্যাস্থেটিক প্রবলেম, মানসিক নির্যাতন, মানসিক কষ্ট, সেটা কিন্তু একটা সিরিয়াস রকমভাবে কিন্তু একটা মনোজগতের মধ্যে কিন্তু এফেক্ট করে। এবং এই হরমোনজনিত রোগ যেটা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, সেটা হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সে ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, প্রচণ্ড নাক ডাকা হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া নামক যে রোগটা আছে সেটাও কিন্তু ডেভেলপ করে যায়। সো এইগুলো হচ্ছে যে বিয়ের আগের সমস্যা। এবং ফাস্টফুড কালচারের সাথে আমাদের বাচ্চাদের কোনো সংযোগ আছে কিনা? ফাস্টফুড কালচারের সাথে এটার একটা গভীর যোগাযোগ রয়েছে। আসলে আপনি যদি খাবার বেশি খান অথবা যদি হাই ক্যালোরি খাবার খান, কিন্তু এক্সারসাইজ যদি কম হয়, তাহলে কিন্তু আমাদের শরীরটা মোটা হতে থাকে। এবং মোটা হলে কারো যদি বংশে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাকে, একটা উদাহরণ দেই যে দুই বোন, তাদের বংশে এরকম পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রয়েছে, এক বোন অনেক স্লিম আরেক বোন অনেক মোটা, তাহলে কিন্তু স্লিম যে বোনটা তার কিন্তু এই রোগের বহিঃপ্রকাশ হবে না, কিন্তু যে মোটা হয়ে যাচ্ছে তার কিন্তু এই দাড়ি গোঁফ ডেভেলপ করা শুরু করবে। সুতরাং এই যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ফাস্টফুড কালচার, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ফাস্টফুড কালচারের কারণে কয়েকটা জিনিস হয়, এখানে কিন্তু ফ্রি র্যাডিকালস বেশি থাকে, ট্রান্স ফ্যাট বেশি থাকে, যার কারণে দেখা যায় যে নানান রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়, তার মধ্যে কিন্তু পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম মোটা হয়ে গিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে। এবং যে ডিভাইস ইউজ করার বিষয়টা রয়েছে, তার এক্সারসাইজের অভাব যেটা রয়েছে, রাতে জাগার যে বিষয়টা রয়েছে, রাত জেগে কেউ পড়াশোনা করছে অথবা মোবাইল চালাচ্ছে অথবা অভ্যাসগত কারণে রাত জাগছে, দিনের বেলায় কাজ, দিনের বেলায় দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, এই যে স্লিপের যে ডিস্টারবেন্স, সেটার সাথেও কিন্তু পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের একটা গভীর যোগাযোগ পাওয়া গেছে। সুতরাং এটা একটা লাইফস্টাইল জনিত রোগ আমি বলবো,
হরমোনজনিত রোগ ট্রিগার্ড বাই লাইফস্টাইল,